হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি পিএসপির গেট এবং পোস্ট ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ গেট এবং পোস্ট ভেরিয়েবল কি এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় এবং গেট এবং পোস্ট ভেরিয়েবলের পার্থক্য কী। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। এখন চলে যাই মূল ভিডিওতে। গেট এবং পোস্ট ভেরিয়েবল বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটি ফর্ম তৈরি করতে হবে, এইচটিএমএল ফর্ম। এইচটিএমএল ফর্মটা হচ্ছে এমন। এই ফর্মের ভিতরে সাধারণত অ্যাকশন দিতে হয় এবং মেথড দিতে হয়। অ্যাকশনটা হচ্ছে যে আমরা এই ফর্মের যে বিষয়গুলো এটি কোন পেজে সাবমিট করতে যাচ্ছি সেটা এখানে দিতে হয়। আমরা যে এই পেজে কাজ করব এই কারণে আমরা এই পেজে এইগুলো সাবমিট করছি। আমরা এই যে গেট পোস্ট ভেরিয়েবল এটিতে আমরা এটি অ্যাকশনটা দিয়ে দিচ্ছি ডট পিএসপি। এখানে আরেকটি বিষয় দিতে হয়, সেটা হচ্ছে মেথড। অর্থাৎ আমার এই ফর্মের তথ্যগুলো আমি কোন মেথডের মাধ্যমে পাঠাচ্ছি, এখানে মেথড দিতে হয়। প্রথমে আমি গেট মেথডের মাধ্যমে পাঠাচ্ছি, পরবর্তীতে পোস্ট মেথডের মাধ্যমে পাঠাবো এবং সেটি সম্পর্কে আলোচনা করব। এখন আমরা এখানে ফর্মের মধ্যে দুইটি অথবা তিনটি যে কোনো কয়েকটি যে আমাদের প্রয়োজন মতো আমরা ফিল নিতে পারি। আমরা একটি টেক্সট ফিল নিলাম এবং এটার নাম দিলাম, ইউজার নাম দিতে পারি, ব্রেক দিলাম, আর এখানে আমি লিখে দিলাম ইউজার নেম। তারপরে আরেকটি ফিল নিতে পারি, পাসওয়ার্ড, আমরা এটি দিলাম পাসওয়ার্ড দিতে পারি টাইপ, আর আমি নেম দিচ্ছি পাস দিলাম। তারপরে আমরা একটি সাবমিট বাটন দেব, আমরা ভ্যালু দিতে পারি, লগ ইন দিতে পারি, এটি আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আমি এটি সেভ দিচ্ছি, আমাদের ব্রাউজারে গিয়ে এটি আমরা রান করছি, কি অবস্থা হয় দেখুন। এখানে একটা ইউজার নেম ফিল্ড চলে আসছে এবং একটি পাসওয়ার্ড ফিল্ড চলে আসছে, তারপরে আমাদের লগইন বাটনটা চলে আসছে। এখন আমরা এই তথ্যগুলো যখন পাঠাচ্ছি তখন সেটি আমরা কিভাবে গ্রহণ করব এবং সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব এখন এটি দেখব। আমরা পিএসপির মাধ্যমে আমরা এই কাজগুলো করব। এখানে যে তথ্যগুলো যখন এখানে পাঠাচ্ছি তখন এইখানে তথ্যগুলো আসছে কিনা এবং ঠিকমতো সেগুলি সেট হচ্ছে কিনা সেগুলো আমরা চেক করব প্রথমে, তারপরে সেই তথ্যগুলো আমরা রিসিভ করব এবং তথ্যগুলো নিয়ে কাজ করব। তাহলে আমাদের তথ্যগুলো ঠিকমতো এখানে আসছে কিনা অথবা সেট হচ্ছে কিনা সেটি চেক করার জন্য পিএসপির একটি ফাংশন রয়েছে, ইস সেট ফাংশন। আমরা সেই ইস সেট ফাংশনটি ব্যবহার করব। আমরা এখানে ইফ স্টেটমেন্টের মাধ্যমে চেক করব যে সেগুলো সেট হচ্ছে কিনা। ইফ ইস সেট, ইস সেট ফাংশনটি হচ্ছে এমন। এখন এটার মধ্যে আমরা তথ্যগুলো গ্রহণ করব। তথ্যগুলো গ্রহণ করার জন্য এখানে যেহেতু আমরা গেট মেথডের মাধ্যমে তথ্যগুলো প্রেরণ করছি সেই কারণে আমরা ইসেটের মধ্যে আমরা এটি গেট ভেরিয়েবল, যে গ্লোবাল যে গেট ভেরিয়েবল রয়েছে সেই গ্লোবাল গেট ভেরিয়েবলের মাধ্যমে তথ্যগুলো গ্রহণ করব। গ্লোবাল গেট ভেরিয়েবল হচ্ছে ডলার আন্ডারস্কোর, তারপরে ক্যাপিটালে গেট দিলাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কোন তথ্যটি পাঠাচ্ছি, এখানে হচ্ছে ইউজার নাম পাঠাচ্ছি, এই কারণে আমরা এই জায়গায় ইউজার নাম লিখে দেব। অর্থাৎ এইখানে যে নেমে যেটি রয়েছে সেটি এখানে দিতে হবে। তারপরে আমরা এন্ড অপারেটর দিলাম, দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটি সেট হচ্ছে কিনা সেটিও আমরা চেক করব। সেটি চেক করার জন্য আবার আমরা ইসেট ফাংশন নিলাম, এই ফাংশনের মধ্যে ডলার আন্ডারস্কোর, তারপরে আমরা গেট দিলাম, এখানে আমরা পাস নামে প্রেরণ করেছি যেহেতু এই কারণে আমরা এখানে পাস নামে গ্রহণ করলাম। তারপরে আমরা এটি যদি দেখতে চাই, দেখার জন্য আমি আবার ডলার আন্ডারস্কোর গেট, এই গেট ভেরিয়েবলের মাধ্যমে আমরা এটি এখানে আনছি ইউজার নাম। তারপরে আমি যদি এটি ইকো করি তাহলে কি হয় দেখুন, আমাদের ব্রাউজারে গেলাম, আমি এটা আবার রিলোড করলাম, এখানে আমি একটি ইউজার নাম দিচ্ছি সৌদ দিলাম, পাসওয়ার্ড 123 দিয়ে দিলাম, আমি লগইনে ক্লিক করলাম, দেখুন এখানে সেই সৌদ চলে আসছে। তারপরে আমরা এখানে পাসওয়ার্ডটা দেখতে চাচ্ছি না, তারপরে যদি দেখতে চাই এখানে আমরা দেখতে পারবো, এটা কোনো সমস্যা না। আমি এখন এই ইউজার নেম যে আমি পেলাম এটি আমি একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো, এই জায়গায়
ইউজার নেম একটি ভেরিয়েবল নিলাম এবং এটার মধ্যে এটি রেখে দিলাম। তারপরে পাসওয়ার্ডটা যদি আমি রাখতে চাই তাহলে এখানেও আমি পাসওয়ার্ডটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখানে গেটের মাধ্যমে যেহেতু পাসওয়ার্ডটা পাচ্ছি এই কারণে আমরা এখানে গেট লিখলাম, তারপর আমরা এখানে পাস লিখলাম। এখন যদি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আসে অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ম্যাচিং হয় তাহলে একটি মেসেজ দেবে, আর যদি না আসে তাহলে আরেক ধরনের মেসেজ দেবে। এরকম একটা আমি এখানে ফাংশন তৈরি করতে পারি। এখানে আমি ইফ স্টেটমেন্ট নিলাম, ইফ এখানে আমরা লিখলাম যে ইউজার নেম ইকুয়াল টু সৌদি লিখলাম, অ্যান্ড এখানে আমরা অ্যান্ড দিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু আমরা দিলাম 123। যদি ইউজার নেম এবং ইউজার নেম ইকুয়াল টু সৌদ এবং পাসওয়ার্ড ইকুয়াল টু 123 হয় তাহলে সে এখানে বলবে ইকো দিবে একটা লগ ইন সাকসেসফুল। আর যদি না আসে অর্থাৎ যদি মিল যদি না থাকে তাহলে সে ইলস একটা বলবে, ইরুর লগ ইন একটা মেসেজ দিবে। এখানে আমরা গেলাম, এটা আমি আবার ব্যাকে গেলাম, এটা আমি রিলোড করলাম। এখানে আমি সৌদের জায়গায় যদি আমি সাদি লিখলাম এবং পাসওয়ার্ডের জায়গায় আমি 123 দেখলাম, লগ ইন লিখলাম, দেখুন ইরোর লগ ইন আসছে। কিন্তু আমি যদি সঠিকটা যদি লিখি, এখানে সৌদ লিখলাম এবং পাসওয়ার্ড 123 দিলাম, এখানে লগ ইন লিখলাম, লগ ইন সাকসেসফুল, এখানে লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ এই ফর্মের মাধ্যমে আমরা এখানে তথ্য প্রেরণ করছি এবং সেই তথ্যগুলো এখানে যাচাই করে দেখছি ঠিক আছে কিনা, এবং তারপর আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। এখানে লগ ইন সাকসেসফুল লিখছি অথবা আমরা রিডাইরেক্ট করে অন্য কোনো পেজে নিয়ে যেতে পারি, যখন দেখবে যে এগুলো ম্যাচিং হচ্ছে তখন সে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে। এভাবে একটা লগ ইন সিস্টেম তৈরি করতে হয়। এখন আমরা এখানে যে আমরা তথ্যগুলো গেট মেথডের মাধ্যমে প্রেরণ করেছি এবং এখানে গেট মেথডের মাধ্যমে তথ্যগুলো গ্রহণ করেছি, এই গেট মেথডের মাধ্যমে প্রেরণ করার কারণে কি ঘটছে সেটি আমরা এখন দেখছি। যখন আমরা এইখানে আমাদের মূল পেজে চলে যাচ্ছি, যখন আমরা এইখানে ইউজার নাম লিখলাম সৌদ এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123, তারপরে আমি লগ ইনে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে লগ ইন সাকসেসফুল আসছে ঠিকই, কিন্তু আমাদের ইউআরএল এ এইখানে ইউজার নামের জায়গায় সৌদ দেখাচ্ছে এবং পাসওয়ার্ডের জায়গায় 123 দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের যে তথ্যগুলো শো করছে এই ডাটাগুলো এই জায়গায় ইউআরএল এর মধ্যে শো করছে। কিন্তু আমরা যদি এটা গেট মেথড না দিয়ে যদি পোস্ট মেথড দিই তাহলে কি হয় দেখুন, আমি এখানে মেথডটা পোস্ট দিলাম এবং এখানে আমরা গ্রহণ করার সময় পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে এটি গ্রহণ করব। আমি এখানে পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে ইউজার নেমটা গ্রহণ করলাম এবং পাসওয়ার্ডটা আমি পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে গ্রহণ করলাম। তারপরে আমি মূল পেজে চলে গেলাম, আমি এটা রিলোড করলাম, এখানে আমি ইউজার নেম দিলাম সৌদ, পাসওয়ার্ড দিলাম 123, লগ ইনে ক্লিক করলাম, দেখুন এখানে ও সরি আমাদের একটু ভুল হয়েছে, এখানে আমরা এটা চেঞ্জ করে নিই, পোস্ট চেঞ্জ লিখলাম, তারপরে পরেরটি পোস্ট, তারপরে আমরা আবার গেলাম রিলোড করলাম, এখানে আমি ইউজার নাম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, লগ ইন ক্লিক করলাম, দেখুন এখানে লগ ইন সাকসেসফুল আসছে কিন্তু আমাদের ইউআরএল এ কিন্তু ডাটাগুলো আর শো করছে না। অর্থাৎ যদি আমরা পোস্ট মেথড ব্যবহার করি তাহলে আমাদের ডাটাগুলো ইউআরএল এ শো করে না কিন্তু আমাদের কাজগুলো ঠিক মতোই হবে। অর্থাৎ এখানে তথ্যগুলো সাবমিট হবে এবং এখানে সেই তথ্যগুলোর কাজ করতে পারবো, তথ্যগুলো আমরা নিতে পারবো, সব কিছু করতে পারবো। আবার গেট মেথডেও একই ধরনের কাজ করতে পারবো, কিন্তু গেট মেথডের সময় আমাদের এখানে তথ্যগুলো শো করে কিন্তু পোস্ট মেথডের যখন আমরা ব্যবহার করবো তখন এই তথ্যগুলো শো করবে না। এটি হচ্ছে গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে পার্থক্য। এছাড়া আমরা এখানে আরও অনেক ধরনের কাজ করতে পারি, যেমন এখানে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখা আছে ইরোর লগ ইন, আমাদের এখানে ফাঁকা রাখছি কিছু লিখি নাই, তারপরে সেই ইরোর লগ ইন দেখাচ্ছে। এখানে আমরা আরও একটা মেসেজ দিতে পারি, যদি আমার এগুলো ইমটি হয় তাহলে সে বলবে যে ইম্পোর্ট করা কোনো কিছু, আর যদি ভুল হয় তখন সে বলবে যে আপনার এটা লগ ইনটা ঠিক হয় নাই। আমি এখানে ইফের মধ্যে লিখে দিতে পারি, ইফ এখানে ইলস নিতে পারি, এখানে আমরা ইমটি হচ্ছে কিনা এটা দেখার জন্য আমাদের পিএসপির একটি ফাংশন রয়েছে নট ইমটি ফাংশন, সেই নট ইমটি ফাংশনটা আমরা ব্যবহার করবো। অর্থাৎ ইমটি একটা ফাংশন রয়েছে, সেই ইমটি ফাংশনটিকে আমরা উল্টো করে ব্যবহার করবো, অর্থাৎ নট ইমটি হিসাবে আমরা ব্যবহার করবো। এখানে
এম্পটি ফাংশনটি হচ্ছে এমন, এখানে আমরা লিখছি ইফ নট এম্পটি, এখানে আমরা একটা নট চিহ্ন দিলাম, ইউজার নেম, এবং এখানে আমরা বলে দিলাম যে নট এম্পটি পাসওয়ার্ড। যদি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যদি এম্পটি না হয় তাহলে সে এই ভিতরে ঢুকবে এবং ভিতরে কাজগুলো করবে, আর যদি এম্পটি হয় তাহলে এখানে একটা মেসেজ দেবে ফিল আপ অল ফিল্ডস, অথবা আরও অন্য কিছু দিতে পারি আমরা। তারপরে আমরা যদি এখানে এটি রিলোড করলাম, লগ ইনে ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে ফিল আপ অল ফিল্ডস। তারপরে আমি আবার এটি রিলোড করলাম, এখানে আমি ইউজার নামটা দিলাম সৌদ এবং পাসওয়ার্ডটা ফাঁকা রেখে, সৌদ এবং পাসওয়ার্ডটা ফাঁকা রেখে লগ ইনে ক্লিক করলাম, দেখুন একই ধরনের মেসেজ দিচ্ছে। তারপর আমি যদি শুধু পাসওয়ার্ড যদি দিই 123, তারপর লগ ইনে ক্লিক করলাম, তারপর দেখুন একই ধরনের মেসেজ দিচ্ছে। কিন্তু আমি যদি উভয়টি যদি দিই তাহলে দেখুন বলছে লগ ইন সাকসেসফুল, তাহলে আমাদের কাজ ঠিক মতোই হচ্ছে। এই ছিল পিএসপির গেট ও পোস্ট ভেরিয়েবল এবং মেথডের কাজ। আপনারা এই পর্বে দেখলেন কিভাবে পিএসপির গেট মেথড এবং পোস্ট মেথড ব্যবহার করবেন, এবং গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে পার্থক্য, এবং কখন আপনারা গেট মেথড ব্যবহার করবেন এবং কখন আপনারা পোস্ট মেথড ব্যবহার করবেন সে সম্পর্কে জানলেন। টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর আমার টিউটোরিয়াল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে লিখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।